Assalamualaikum, it's me Prema. Welcome to my channel. तो guys, आज के अनेक दिन पहले आपने तो शामने नोटों एक टी वीडियो नहीं आश्लम। तो आज के हमें थी राजशाही ते, राजशाही शहर एर कुमारपाड़ा अवस्थित हो, सरकार टावर एर 10th फ्लोरे नुक्जाते। इटे एक टी रूफटॉप रेस्टोरेंट, एर इंटीरियर टा अनेक सुंदर। तो चलून घुरे-घुरे देखी, एवं इखनकर खाबार कैमोन ता जानी। হলো রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের বাইরেও বসার জায়গা আছে অনেক কিন্তু এখন যেহেতু দুপুর বাইরে অনেক গরম তাই আমরা ভিতরে বসছি ভিতরটাও বেশ সুন্দর আর এখানেও আপনারা ভালোভাবে বসে খাবার এনজয় করতে পারবেন এটা হলো রেস্টুরেন্টের মেনু এখানে অনেক কিছু আছে পাস্তা থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার আর বাইরে যেহেতু অনেক গরম আমরা এসে একটা সিজনাল অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম এটা বেশ রিফ্রেশিং আর আমার হাতে কিছু লিপস্টিকের দাগ আছে আসলে লিপস্টিক ইনদিকে সোয়াচ করা সো ইগনোর ইট আমাদের খাবার অর্ডারটা শেষ তো খাবার আসলে আমি ডিটেইলস আপনাদেরকে জানাবো খাবার কেমন এবং প্রাইস সহ তো আমরা চলুন ততক্ষণ রেস্টুরেন্টটা ভালোভাবে ঘুরে দেখি এটা হলো রেস্টুরেন্টের উপরে এখান থেকে প্রায় অনেকটা শহর দেখা যায় দেখতে সত্যি অনেক অসাধারণ সো বিউটিফুল আর এখন দুপুর হলো বেশ বাতাস আছে অত গরম লাগছে না ভালোই লাগছে ঘুরতে রেস্টুরেন্টটা বেশ বড় এখানে অনেক ফাংশন হয় আর আপনারা চাইলে ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন বেশ সুন্দর জায়গাটা আটা দেওয়ার মতো অনেক সুন্দর এখানে অনেকে মিলে এসে গেট টুগেদারও করা যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার মতো জায়গা আছে আপনারা আসলে অনেক ছবি তুলতে পারবেন আর রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারে মানে কিছু সুন্দর সুন্দর ভিউজ আছে সেখানে বসে আপনারা সেগুলো এনজয় করতে পারবেন আর এখানে একসাথে অনেক মানুষ আসা যায় অনেকগুলো টেবিল করা আছে আর টেবিল নাম্বারও আছে তো কোনো প্রবলেম হয় না এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা আছে অনেক সুন্দর আসলে অনেক গাছপালা দিয়েও ভরা আছে তো চলুন ভিতরের দিকে যাই আমাদের খাবার মেবি রেডি হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গেছে তো চলুন অর্ডার করার 20 থেকে 30 মিনিটের মধ্যেই ওনারা খাবার সার্ভ করে দেয় এই যে আমি খাবার জন্য ওয়েট করছি তো ফার্স্ট আমরা নিলাম গার্লিক জাম্বো প্রন এটা হলো প্রাইস হলো 450 টাকা এটা হলো লুক্স এরকম আরেকটা আমরা নিয়েছি এই যে টাইজন চিকেন এটা হলো 280 টাকা এটা হলো টাইজন চিকেনটা এটাতে আছে চিকেন তারপরে হলো রাইস আর আপনি ম্যাশড পটেটো নিতে পারবেন আর আছে সর্টেড ভেজিটেবল আর এখানে হলো তিনটা কিং প্রন আছে রাইস আর ম্যাশড পটেটো আমি ম্যাশড পটেটো নিয়েছি আর সর্টেড ভেজিটেবল এই তো চিকেনটা মজা ছিল আর চিকেনে অনেকগুলো সস ইউজ করা হয়েছে তারপর একটু চিলি ফ্লেক্স একটু স্পাইসিনেস আছে একটু গ্রেভি আছে এটা মোটামুটি মজা কিন্তু যখন গ্রেভি দিয়ে রাইসটা খাওয়া হচ্ছে তখন রাইসটা ভালো লাগছে এবার এই জাম্বো প্রনটা ট্রাই করি এটা হলো তিনটা কিং সাইজের প্রন আছে সর্টেড ভেজিটেবল আর আছে
ম্যাশড পটেটো আছে, ম্যাশড পটেটো দিয়ে দিচ্ছি এখানে, ম্যাশড পটেটো। ম্যাশড পটেটোটা খুব যে মজা ক্রিমি তা না, একটু চিজের ফ্লেভার আসছে আর মোটামুটি ভালো। এটা খুব যে মজা তা না, এটাও মোটামুটি। আর সটেড ভেজিটেবলটা দেখি এবার, সটেড ভেজিটেবলটা একদমই সটে করা, জাস্ট কোনো একটু স্পাইস নেই, নর্মাল। তো এই ডিশটার মধ্যে প্রনটা একটু মানে মেইন ডিশ যেহেতু এটা একটু ভালো, চিজি ফ্লেভারটা বেশি, প্রনের যে আসল ফ্লেভার ওটার চেয়ে, তারপরেও খারাপ পাচ্ছে না। তো এই দুটো আইটেমের মধ্যে চিকেনটাই ভালো ছিল মোটামুটি, যেটা টাইজান চিকেন ছিল, আর যেটা জ্যাম্বো প্রন ছিল ওটা অত মজা লাগে নাই আমার, ওটাকে আমি আউট অফ 10/6 দিলাম, অত ভালো লাগে নাই মোটামুটি। এটা প্রনের চেয়ে এটা চিজ ফ্লেভারটাই বেশি আসছে, প্রনের কোনো আলাদা যে একটা ফ্লেভার ওটা আসছে না, ওটা হাইড হয়ে গেছে চিজের ফ্লেভারের কারণে। বাট চিকেনটা মজা ছিল, চিকেনটাকে আমি 8 দিব 10। একটু স্মেলও আসছে প্রনটা থেকে একটু কেমন জানি এই জন্য। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা অনেকের কাছে ভালো লাগে, এখন আমার কাছে আমার টেস্ট বার অনুযায়ী অত ভালো লাগে নাই। আর এটার প্রাইসও মোটামুটি ভালো ছিল, 420 আর 450 এরকম। তো খাওয়া শেষ আমাদের, তো এখন আমরা এখান থেকে চলে যাব। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা সুন্দর লেগেছে, বাট খাবারের মান একটু কম, এই জন্য আপনারা এরপরে এখানে আসলে আমাকে জানাবেন অবশ্যই আপনাদের খাবারগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।